রাজনীতি করছে হিন্দু মুসলমান, বাচ্চা ছেলেটাকে নিয়ে এখানে এসেছেন। কিছুদিন আগে আমার কাছে এসেছিল, যতটা সাহায্য করার তো আমি করেছি, এই বাচ্চার আল্লাহ বিমার দিয়েছে, এই দিকে মুক্ত করে দেন বাচ্চাটাকে। ভেলোরে গিয়েছিল, ডাক্তার বলেছে 40 লক্ষ টাকা খরচা হবে, এ বাচ্চা অটোমেটিক হাত পা সব বেঁকে যাচ্ছে, অসহায় মা। তার বাচ্চাকে বুকে করে নিয়ে খুবই গরিব, খুবই অসহায়, তার বাচ্চাকে বুকে করে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে ভালো লাগছে ওই এলাকার যুবক, তোমরা এসো যারা আছে, অনেক যুবক ভাই সামনে দাঁড়ান, এরাও এদের হয়তো বিলাডের সম্পর্ক নাই কিন্তু মানুষের বিলাডের সম্পর্ক আছে, তার জন্য এনারা আমার কাছে এসেছিলেন। যতটা সাহায্য আমি করেছি, 10-এর লাঠি 1-এর বোঝা। আবার দেখছেন না আমার বোনটার কপালে সিঁদুর আছে, আমরা সবাই দেখছি হিন্দু, আমার মাথায় টুপি আছে, সবাই আমাকে দেখছে মুসলমান, কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা মানুষ। একদল অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী, এই বেঈমানের বাচ্চারা সারা ভারতবর্ষে ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে, হিন্দু মুসলমানকে আলাদা করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, মন্দির মসজিদকে সামনে রেখে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, সাধারণ হিন্দু মায়েদের কোল খালি হচ্ছে, সাধারণ মুসলমান মায়েদের কোল খালি হচ্ছে। আমরা সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান, আমরা ওই বেঈমান অসৎ চরিত্র রাজনীতির ভিতরে ফাঁদে পড়ে গিয়ে আমরা সাধারণ মানুষ দাঙ্গা করি, মারামারি করি, খুনোখুনি করি, যাদের ইন্ধনে আমরা দাঙ্গা করি, মারামারি, গাড়াগাড়ি, খুনোখুনি করি, তাদের মায়ের কোল খালি হয়নি, তাদের বাড়ি পড়েনি, তাদের বাড়িতে আগুন জ্বলে না। আর ওই অসৎ চরিত্র রাজনীতির নেতারা আমাদের হিন্দু মুসলমানের মতো ভাগ করে দিচ্ছে, একদিকে কিছু মানুষ বলছে মুসলমান জাগো, কিসের জাগবে, কিসের জন্য তুমি জাগবে বলছো, একদিকে আমার হিন্দু ভাই বলছে একজন অসৎ চরিত্র হিন্দু জাগো, কিসের জাগবে। আজকে পবিত্র মজলিস থেকে আমি তোহাদের দিকে বলছি জাগো হিন্দু জাগো, আমি তোহাদের দিকে পবিত্র মজলিস থেকে বলছি জাগো হিন্দু জাগো, সাম্প্রদায়িকের বিরুদ্ধে জাগো, জাগো মুসলিম জাগো, সাম্প্রদায়িকের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো।
তবেই তো হবে আপনার জায়গাটা সাফল্য, তবেই তো আপনি জেগে নিজেকে ধন্য মনে করবে। আসুন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই বাচ্চা শিশুর কান্না দেখে আমি এদের দেখেছি পুরো বছর কুরআন তিলাওয়াতের মজলিসে আমি কোনোদিন কারো কাছে সাহায্য চাইনি। আজকে আমার এই মা এই বোন চোখের পানি ফেলছে তার বাচ্চা শিশু দিলে 40 লক্ষ টাকা খরচা কোথায় পাবে? 10 লাখ একের বুঝা। হিন্দু মনে করে নাই, মুসলমান মনে করে নাই, আল্লাহ সৃষ্টি মানব জাতি মনে করে। আমার ভাইয়েরা বাক্স নিয়ে যাবে, যার যেমন ক্ষমতা আপনার পকেটে হাত দেন দয়া করে। মজলিসে যত ভাই আছেন আপনার পকেটে হাত দেন, যে 10টা টাকা থাকে তাও হাত দেন। আজকে বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ ওই বেঈমানের বাচ্চারা দেখো, যারা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চায় ওই বেঈমানের বাচ্চারা, ওই সাম্প্রদায়িক মনোভাবগুলো দেখতে দেখো। ভারতবর্ষের কোন রাজ্যে সাম্প্রদায়িক আগুন জ্বালানোর চেষ্টা করছে জানি না, তবে এই বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাই এই সাম্প্রীতি রাজ্যে কোন দিনের পরে সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারবে না। কারণ আমাদের মধ্যে হিন্দু মুসলমান যে মিলন আছে এই মিলনকেও ফাটল ধরাতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আপনাদের কাছে যাচ্ছে, যার যেমন আমার ছোট ভাই, আমার ছোট ভাই 10,000 টাকা এসে দিকে ভাই দিয়েছে, আপনারা যার যেমন পারবেন তো দিদি হাত তুলে দেখান, হাতটা তুলে দেখান, 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন। আমি একটা বাচ্চা শিশুর জন্য আপনাদের কাছে হাত তুলে বসো, কিন্তু নিচে বসো, হাতে দিয়ে দেন, হাতে দিয়ে দেন, আলান এই একজন বাক্স নিয়ে একটা ওপর আসবে তো না, ছেলে আছে, বেটা ছেলে আছে। আমি 5 মিনিট টাইম নিচ্ছি আপনাদের কাছ থেকে, এই দান করাটা, এই সাহায্য করাটা আমরা এই কোরআন শরীফ থেকে পেয়েছি, এটা আল্লাহর বাণী, এই কোরআন থেকে পেয়েছি। আল্লাহ রসুল দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিব আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে একটা জায়গা, যা যারা হাদিসে ভাইরা আছেন জানেন, যে জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা। এসব বসো, জায়গাটা একে কথা বলবেন না, জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা। আল্লাহ রাসূল সাহাবাদের সঙ্গে কথাবার্তা আলোচনা করছেন, একটু মনোযোগ দিয়ে শুনুন, কথা বলবেন না শুনুন। আসহাবে সুফায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে কথাবার্তা করছিলেন, আলোচনা করছিলেন, হঠাৎ আল্লাহ রাসূল দয়ার নবী আমার সাহাবাদের উদ্দেশ্য করে বলেন এবং পবিত্র জালালে তিনবার আল্লাহ শপথ নিলেন, কি বললেন? আমি আল্লাহর কসম খেয়ে বলছি, রসুল বলছেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ওই ব্যক্তি মুসলমান নয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি কোন মুসলমানদের কথা বলছেন?
মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি মুসলমান নয়। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন মুসলমানের কথা বলছেন? রসুল আমার বললেন যে মুসলমান, ভালোদের শুনুন, রসুল বলছেন যে মুসলমান তার পড়োশীর দিকে লক্ষ্য রাখলো না, প্রতিবেশী মুসলমানদের দিকে লক্ষ্য রাখলো না, এই কথা বলতো। এই শিক্ষা আমরা নবী থেকে পেয়েছি। আমি অনেক কথা বললাম, বক্তব্য আমার অনেক ছিল, বক্তব্য রাখার সময় নাই, শুধু এই বাচ্চা শিশুদের জন্য আমি একটু আপনাদের কাছে করো জন্য অনুরোধ করছি, যার যেমন আওকাত আপনারা দেবেন। এহসান, এহসান আছে এখনই কিরাম শুরু হবে, আপনারা বসে পড়ুন। আমি অনুরোধ করব আপনারা দুটো হাত জোড় করে বলছি, আপনারা চেয়ারে বসুন, কোরআনের মজলিস থেকে কোরআনের মজলিসের মতো করার চেষ্টা করুন। এটা কোনো মেলা নয়, বিশ্বের সবচেয়ে এক নম্বর পবিত্র অনুষ্ঠান এই কোরআনের অনুষ্ঠানে আপনারা এসেছেন। শুরু তো বলেছি, যারা কোরআন শরীফ তিলাওয়াত করছে তারাও সওয়াব পাবে, আর যারা কোরআন শরীফ বসে বসে মনোযোগ দিয়ে মধুর ভাবে শুনছেন তারাও একই সওয়াব পাবে। এই সুযোগটা আপনারা হারাবেন না, আপনারা কুরসিতে বসুন, কোরআন শরীফ তিলাওয়াত শুনুন, আল্লাহকে স্মরণ করুন। কোরআন শরীফ তিলাওয়াত যখন করছে কত মধুর তিলাওয়াত, আমার আল্লাহ কত মধুর। আপনারা সাহায্য করুন, তার মাঝে কোরআন শরীফ তিলাওয়াত করবেন। এই আছে কারি নাজমুল হক, কারি নাজমুল হক, কারি নাজমুল হক সাহেব আপনি আসুন, 24 পরগনা। তুমি একটা গজল পড়বে, 1 মিনিট।